12 দফা দাবিতে বামফ্রন্টের তরফে ডেপুটেশন কর্মসূচি মানিকচকে। 100 দিনের কাজের দুর্নীতি, 100 দিনের কাজের বকেয়া মজুরির দাবি সহ মোট 12 দফা দাবিতে মানিকচক গ্রাম পঞ্চায়েত ঘেরাও ডেপুটেশন কর্মসূচিতে মানিকচক দুই এরিয়ার সিপিআইএম নেতৃত্ব। সোমবার বিকেল নাগাদ মানিকচক গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে হাজির হয় সিপিআইএম নেতৃত্ব সহ কয়েকশো বামফ্রন্ট কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিনহা, মানিকচক দুই বামফ্রন্ট সদস্য ক্ষুদিরাম মণ্ডল, সিপিআইএম নেতা শ্যামল বসাক, রত্না ভট্টাচার্য, মুজাফফর হোসেন সহ অন্যান্যরা। এদিন ডেপুটেশনে মানিকচক গ্রাম পঞ্চায়েত প্রধান বিউটি মণ্ডলের হাতে মোট 12 দফার ডেপুটেশন স্মারকলিপি তুলে দেওয়া হয় বামফ্রন্টের তরফ থেকে। পাশাপাশি দাবি মতো কাজের আশ্বাস দেন মানিকচক গ্রাম পঞ্চায়েত প্রধান। মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, আমাদের টিভি। অনুযায়ী মানিকচক জিপিতে আমাদের বামপন্থী এবং বামফ্রন্টের উদ্যোগে 12 দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন ছিল। জনগণ মানিকচক ডিপি গঙ্গা ভবন এলাকায় প্রবজিত, প্রায় মানিকচক ডিপিতে ছটা মৌজা ছিল, প্রায় দু তিনটা মৌজা গর্ভে চলে গেছে। এই পরিস্থিতি মানুষ কাজ হারিয়ে ফেলেছে। পরিযায়ী শ্রমিক আপনারা জানেন করোনা আবহের ফলে তারা কিন্তু বাড়িমুখী হয়েছে, কাজকর্ম পাচ্ছে না। মানুষের কিন্তু যা বর্তমান মূল্য বৃদ্ধি, যা পরিস্থিতি, দিন আনতে পান্থা ভুরোয়। এইরকম পরিস্থিতির মধ্যে মানিকচকে এমজি এনার্জির কাজ বন্ধ আছে। প্রধান সাহেবকে এটা বলা হয়েছে ইমিডিয়েটলি এনার্জির কাজটা চালু করতে হবে এবং বকেয়া যে সমস্ত বিল বাকি আছে সেটা দিতে হবে। প্রধান সাহেব কী আশ্বাস দেন? প্রধান সাহেব বলেছেন যে হ্যাঁ, এটা সত্যি এটা দীর্ঘদিনের সমস্যা, আমরাও এটা নিয়ে চেষ্টা করেছি, পাচ্ছে না, আমরা চেষ্টা করছি, হচ্ছে না। তবে আপনাদের আশ্বস্ত করছি যেটা 15 দিনের মধ্যে এটা অবশ্যই, যেখানে যেখানে আমাদের কর্তৃপক্ষ আছে, আপনার ভিডিও নিকট আবার ডিবিআরডি অফিস, সেখানে তার রিপোর্টটা পাঠাবেন এবং তার ইমিডিয়েটলি ব্যবস্থা নেবেন। আপনার নাম আর কথা বলুন। আমার নাম হলো ক্ষুদিরাম মণ্ডল, প্রাক্তন প্রধান ইনচার্জ মানিকচক জিপি এবং বর্তমানে সিপিআইএম পার্টির মানিকচক দুই এরিয়া কমিটির মেম্বার। কত দফা দাবি এবং কি কি আপনি কি বললেন? আমাদের যেটা বলেছিল দাবি ছিল, ডেপুটেশন দিয়েছে, আমরা নিয়েছি, আমরা যেটা পারলাম প্রশ্ন উত্তরে দিলাম, আর যেটা আমাদের পঞ্চায়েত থেকে সম্ভব সেটা আমরা চেষ্টা করে দেখছি সে করার জন্য। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03 5 6 3 2 9 6 9 9 9 6 2 9 5 5 4 4 0 9 9 7 4 7 8 7 5 0 0 9 2।